নমস্কার বন্ধুরা, আমি মিনা আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য চারটি ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। ডিমগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়। ডিমগুলো অর্ধেক করে কেটে নেওয়া হয়ে গেছে। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নগুলো হয়ে গেছে, এর মধ্যে আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এইবারে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভালো করে ভেজে নেব যাতে নরম হয়ে আসে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণে একটু রসুন বাটা আর আদা বাটা একই পরিমাণে। এইবারে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ, এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এইবারে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে একটু ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এবারে এক কাপ পরিমাণে জল। জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা, দু চামচ পোস্ত বাটা। বাটিগুলো ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু জাল করে নেব এক মিনিট পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা কাঁচা পাকা লঙ্কা। এইবারে এক মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি, জাল করে নিয়েছি। এইবারে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এইবারে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সেট করে দিয়ে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিট পর্যন্ত, একদম লো ফ্লেমে। এক থেকে দেড় মিনিট পর্যন্ত হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখুন ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে বেশি আর নাড়াচাড়া করবো না, জাস্ট একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আবারও 30 সেকেন্ড মতো একটু জাল করে নিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। রেসিপিটি গরম ভাতের সাথে পরিবেশন করলে ভীষণ ভালো লাগে, এমনকি রুটি অথবা পরোটার সাথেও কিন্তু পরিবেশন করা যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।